আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি শখের রান্নাঘরে। আজকে আমি সিলিকন মোল্ড দিয়ে কিভাবে চকলেট টপার তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি। আমি এখানে ব্লুবেলের এই হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটটা ব্যবহার করেছি। এটা বাংলাদেশি প্যাকেজিং আর এই চকলেটটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে। এখন চকলেটগুলোকে আমি ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিব। প্রথমে আমি এখানে একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এর উপরে আমি ডার্ক চকলেটের বাটিটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেল্ট করে নিচ্ছি। সরাসরি চুলার উপরে গরম পাত্রে হাইটা রেখে চকলেট মেল্ট করবেন না, এতে করে চকলেটটা কিন্তু দলা পেকে যাবে। ডার্ক চকলেটটা মেল্ট করে নেওয়া হয়ে গেলে একইভাবে আমি হোয়াইট চকলেটটাও মেল্ট করে নিব। আপনারা চাইলে মাইক্রোওয়েভেও এই চকলেটটা গলিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 10 সেকেন্ড করে দিয়ে এরপর গলিয়ে নিতে হবে। একেবারে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দিয়ে গলিয়ে নেওয়া যাবে না, সেক্ষেত্রে চকলেটটা কিন্তু বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চকলেটগুলো মেল্ট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে চকলেটগুলো ভরে নিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণের চকলেট পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটা ভরে নেওয়া হয়ে গেলে আমি পাইপিং ব্যাগের মাথাটা সামান্য পরিমাণে কেটে নিব। এখানে আমি একটা রোজ মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আমি চকলেট দিয়ে ভরাট করে নিচ্ছি। আর এই সিলিকনের মোল্ড দিয়ে কিন্তু খুব সুন্দর গোলাপ তৈরি হয়। আর আমার এই মোল্ডের প্রাইসটা নিয়েছে 200 টাকা। সম্পূর্ণ মোল্ডে চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেলে মোল্ডটাকে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিব, এতে করে ভেতরের এয়ার বাবলস কিন্তু নষ্ট হয়ে যাবে। ট্যাপ করে নেওয়া হয়ে গেলে মোল্ডটাকে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর আমি মোল্ডটা বের করে নিয়েছি। এখন টপারগুলো আমি মোল্ডের থেকে ছাড়িয়ে নিব। মোল্ডের চারপাশ থেকে চকলেটটা ছাড়িয়ে নিলে পেছন থেকে প্রেস করলেই কিন্তু চকলেট টপারটা বের হয়ে যাবে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চকলেট টপারটা ঠিক কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গোলাপ তৈরি হয়েছে। সবগুলো টপার আমি একইভাবে বের করে নিচ্ছি। এখন এইখানে আমি একটি লাভ মোল্ড নিয়েছি। এখন এর মধ্যেও আমি চকলেট দিয়ে ভরাট করে দিব। এই মোল্ডটার দামও আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। মোল্ডটা চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেছে, এখন হালকা ট্যাপ করে নিয়েও এটাকেও আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর মোল্ডটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একইভাবে এটা থেকেও আমি টপারগুলো বের করে নিচ্ছি। আর এটা থেকে টপার বের করা কিন্তু খুবই সহজ, আর ভেঙে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই। এখন এইখানে আমি একটি লাভ মোল্ড নিয়েছি। এখন এর মধ্যেও আমি চকলেট দিয়ে ভরাট করে নিচ্ছি। প্রথম লাভটা আমি হোয়াইট চকলেট দিয়ে ভরাট করে নিচ্ছি। সম্পূর্ণ লাভটা ভরাট করে নেওয়া হয়ে গেলে একটি টুথপিক দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করে নেবেন, তাহলে উপরের সারফেসটা সমান থাকবে আর ভেতরের এয়ার বাবলসও নষ্ট হয়ে যাবে। হোয়াইট চকলেটটা দিয়ে দেওয়া হয়ে গেলে দ্বিতীয় লাভে আমি ডার্ক চকলেট দিয়ে ভরাট করে নিব, এবং এটাকেও আমি টুথপিকের কাঠি দিয়ে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিব। এরপর মোল্ডটাকে আমি খুব ভালোভাবে একটু ট্যাপ করে 20 মিনিটের জন্য এটাকেও নর্মাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর আমি মোল্ডটাকে বের করে নিয়েছি। এখন খুবই সাবধানে মোল্ড থেকে টপারগুলো বের করে নিতে হবে, এই টপারগুলো ভেঙে যাওয়ার কিন্তু বেশি সম্ভাবনা থাকে, এই জন্য এই টপারগুলো খুবই সাবধানে বের করতে হবে। প্রথমে চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, এরপর মাছ দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুব সহজেই এই টপারগুলো বের হয়ে যাবে। আমি কিভাবে টপারগুলোকে বের করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। টপার বানানোর সময় সবসময় একটু বেশি বানাবেন, কারণ এই টপারগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু মোল্ড থেকে চকলেট টপারটা বের হয়ে গিয়েছে।
আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি টপারটা ঠিক কীরকম হয়েছে। একইভাবে আমি ডার্ক চকলেট টপারটাও বের করে নিচ্ছি। এরপর এখানে আমি একটি স্টার মোল্ড নিয়েছি, একইভাবে এর মধ্যেও আমি চকলেট দিয়ে ভরাট করে নিচ্ছি। চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেলে একটি টুথপিকের কাঠি দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। এরপর হালকা ট্যাপ করে এটাকেও আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর মোল্ডটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটা থেকেও আমি খুব ভালোভাবে আর আলতো হাতে টপারগুলোকে ছাড়িয়ে নিব। আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে, প্রথমে সাইড থেকে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর মাছ দিয়ে প্রেস করলেই কিন্তু খুব ভালোভাবে টপারটা বের হয়ে যাবে, আর এই টপারগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা 99%। আমি আপনাদেরকে টপারটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি চাদা মোল্ড নিয়েছি, এখন এটাকেও আমি চকলেট দিয়ে ভরাট করে নিব। চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিব। এরপর মোল্ডটাকে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর আমি মোল্ডটাকে বের করে নিয়েছি। এখন এর থেকে আমি চকলেট টপারগুলো তুলে নিচ্ছি। এই মোল্ডের টপারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এখানে আমি ত্রিভুজাকৃতির একটা মোল্ড নিয়েছি, এখন এর মধ্যে আমি চকলেট দিয়ে ভরাট করে নিচ্ছি। সম্পূর্ণ মোল্ডটাতে চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ট্যাপ করে নিয়ে এটাকেও আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 20 মিনিট পর মোল্ডটাকে আমি বের করে নিয়ে এর থেকেও আমি খুবই সাবধানে চকলেট টপারটা তুলে নিচ্ছি। এই মোল্ড থেকে তোলার সময় চকলেট টপারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা 99%, এর জন্য খুবই আলতো হাতে তুলে নিতে হবে। এখন এইখানে আমি একটি মিনি চকলেট টপার মোল্ড নিয়েছি, এখন এর মধ্যে আমি চকলেট দিয়ে ভরাট করে নিচ্ছি। এই টপারগুলো আমি সবচাইতে বেশি ব্যবহার করি, আর এটা আমার সবচাইতে পছন্দের মোল্ড। চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেলে টুথপিক দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। এতে করে চারপাশটা সমান হবে আর উপরের সারফেসটাও সমান থাকবে। এরপর খুব ভালোভাবে ট্যাপ করে এটাকেও আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর মোল্ডটাকে আমি বের করে এর থেকে আমি চকলেট টপারগুলো তুলে নিব। আর এই মোল্ড থেকে চকলেট টপারগুলো তোলা খুবই সহজ, আর এই টপারগুলো বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন চকলেটের গায়ে যে মেয়াদ উত্তীর্ণ তারিখ রয়েছে সেই তারিখ পর্যন্ত। আজকে আমি মোল্ড দিয়ে চকলেট টপার তৈরি করে দেখালাম। আপনারা যদি চান আমি মোল্ড ছাড়া চকলেট টপার তৈরি করে দেখাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।